আমাদের সাথে একজন দর্শক আছে। হ্যালো দর্শক, কে বলছিলেন? জি, আমি চট্টগ্রাম থেকে সেলিম রেজা চৌধুরী বলতেছি। আচ্ছা সেলিম রেজা, আপনি যার ব্যাপারে কথা বলতে চান তার বয়স, পারলে হাইট ওয়েট এগুলো উল্লেখ করে প্রশ্ন করেন। জি আমি জি জি আমার বয়স 48, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, ওয়েট হচ্ছে 70। জি আমার, আমি মোটরসাইকেল থেকে পরে পায়ের পেটেলে ফেটে গিয়েছিল আর কি, হাঁটুর। তো পরে এটা স্যার আমি গত একটা প্রোগ্রামে আপনার সাথে শেয়ার করছিলাম। তো পরে স্যার ওই আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের একজন অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের হেড অলোক কান্তি বিশ্বাস স্যারের ওখানে গিয়েছিলাম, উনি প্লাস্টার করে দিয়েছিল। তো 45 দিন প্লাস্টারের পর এটা খুলতে পরে এক্সরে করে দেখছে যে ওইটা জোড়া লাগছে। তো পরে এখন স্যার আমাকে হাঁটতে দিচ্ছে, ওইটা কাটার পর বলতে যে 3-4 সপ্তাহ পেয়েছে ব্যবহার করার জন্য, আর কিছু ব্যায়াম দিছে স্যার ব্যায়াম গুলো করার জন্য। তো এখন স্যার আমি ব্যায়াম গুলো করতেছি। এখন স্যার আমার যেটা প্রবলেম হচ্ছে, আমি যদি সিঁড়ি দিয়ে উঠতে চাই স্যার, আমার হাঁটুর ইয়াটা হাঁটুতে স্যার ওই পায়ের মধ্যে বল পাই না স্যার, ব্যথা লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে স্যার, হাঁটুর নিচে ওই যে স্যার একটা লক, দুইটা লক আছে না স্যার, ওখানে স্যার একটু ব্যথা করে এই মাঝে মধ্যে, আমি যদি এদিকে নড়াচড়া করতে চাই। আর মাঝে মধ্যে স্যার আরেকটা প্রবলেম হচ্ছে, হাঁটু সোজা করলে বা বাঁকা করলে অনেক সময় কটকট করে শব্দ হয় স্যার। এই তিনটা প্রবলেম স্যার আমার, আমি আপনার একটু সাজেশন চাচ্ছি স্যার। জি অবশ্যই, ধন্যবাদ, এবং খুবই প্রাসঙ্গিক একটা বিষয়। পোস্ট ট্রমাটিক এখন প্রবলেম রয়ে গেছে আসলে, যদি কোনো কারণে হাঁটু ভেঙে যায় বা প্লাস্টার করতে হয় বা অপারেশন পরবর্তীও পুনর্বাসন খুবই ইম্পর্ট্যান্ট, এবং সেটা আমার কথা না, প্রত্যেক সার্জনের কথা। উইদাউট পুনর্বাসন ট্রিটমেন্ট, উইদাউট ফিজিওথেরাপি সার্জারি সাকসেস হবে না। আচ্ছা, বা যে কোনো পোস্ট অপারেটিভ সাকসেস যদি আনতে হয় তাহলে তাহলে তাকে কিন্তু পুনর্বাসন চিকিৎসা করতেই হবে, আর কোনো বিকল্প নেই। এবং অনেক ক্ষেত্রে প্রি অপারেটিভও পুনর্বাসন করতে হয়, অনেক ক্ষেত্রে মানে লং টাইম সেটা করে দেন অপারেশনে যেতে হয়। তো ওনারটা যেহেতু অলরেডি প্লাস্টার হয়েছে এবং খুলে দিয়েছে, এখন মোবিলাইজেশন স্টেজে আছে। এই স্টেজে আমি বলবো দর্শক, যে এক্সারসাইজগুলো উনি দিয়েছে অবশ্যই আপনাকে ধৈর্যের সাথে করতে হবে। মানে এই যে আপনি আশাহত হয়ে গেলেন যে বা এখনও হচ্ছে না বা প্রবলেম, বা আপনি মনে করেন যে 2 দিনে ভালো হয়ে যাবে, নো, আপনাকে কন্টিনিউয়াস এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করতে করতে এটা 1 থেকে 2 মাসের মধ্যে দেখবেন আপনার এই সমস্যাটা অনেকাংশই ইম্প্রুভ হয়ে যাচ্ছে। এবং এক্সারসাইজের কিছু ধরন আছে, যেমন উনি হয়তো আপনাকে কিছু এক্সারসাইজ শিখিয়ে দিয়েছে, কিছু এক্সারসাইজ আছে যেমন আপনি সাইক্লিং করা, বাইসাইক্লিং, স্পেশালি আর্থ্রাইটিস সরি হাঁটুর সমস্যার ক্ষেত্রে বাইসাইক্লিং, যদি আপনি সাইকেল চালাতে না পারেন স্ট্যাটিক সাইকেল কিনতে পাওয়া যায়, মানে বাসায় বসে সাইক্লিং করা। তারপরে হচ্ছে আপনার হালকা হাঁটা, তারপরে সাঁতার কাটা বা হালকা কিছু ওয়েট পায়ে বেঁধে পা উঠানামা করানো, এই জাতীয় এক্সারসাইজ করতে হবে। আপনি যে বলছিলেন দুর্বল লাগে, সেটা দীর্ঘদিন আপনার মাসেলটা ব্যবহার না হওয়ার কারণে কোয়াড্রিসেপস মাসেল স্পেশালি দুর্বল হয়ে পড়ে। এখন যদি আপনি এক্সারসাইজ করতে থাকেন আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে যাবে। আর আপনি যে বলছেন যে আওয়াজ হয়, হ্যাঁ আওয়াজ হতে পারে, পোস্ট ট্রমাটিক আর্থ্রাইটিস ডেভেলপ করে, সেই ক্ষেত্রে আপনার এই জাতীয় আনপ্লেজেন্ট একটা আওয়াজ, ক্র্যাকিং টাইপের আওয়াজ হতে পারে। আপনি আপনার ব্লাডের ভিটামিন ডি লেভেলটা দেখবেন, ক্যালসিয়াম লেভেল দেখবেন, যদি এগুলো কম হয়ে থাকে বাজার থেকে কিনে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম খেতে হবে। এবং পাশাপাশি কিছু সাপ্লিমেন্ট আছে যেমন গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, এগুলো আপনাকে চালিয়ে যেতে হবে। এবং স্পেশালি গরুর দুধ এবং দুধ জাতীয় খাবারগুলো আপনার খুবই উপকারে আসবে, এবং আপনার ওয়েট যে অবস্থা আছে যেন সেটা না বাড়ে। আর আমি সর্বোপরি বলবো আপনাকে এক্সারসাইজ একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চালিয়ে যেতে হবে, এবং সেটা 1 থেকে 1.5-2 মাসের মধ্যে আশা করি একটা আশানুরূপ রেজাল্ট চলে আসবে।